গাইস আমার তো খুবই খারাপ লাগছে কার্সার কার্টুসের জন্য। আমার মনে হচ্ছে যে ওরা দুজন আমার কারণেই টপকে গেছে। এখন আমি কি করব বলো? আমার আগের দিন শিনচানের চপের জন্য এতই মন খারাপ করছিল না যে আমি সার্বিয়ান ড্যান্সিং লেডির সাথে ওই ডিলটা করে ফেলি। এখন তোমরা যদি আগের দিনের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে আগের দিন যখন নানকে টপকানোর পরে কার্সার কার্টুস নানকে হেলে নিয়ে গেছিল, তখন ঠিক সেই সময় সার্বিয়ান ড্যান্সিং লেডি আমাদের বাড়িতে আসে আর এসে আমাকে বলে সে আমার বান্ধবী হতে চায়। আরো আমাকে নানান ভাবে মিষ্টি মিষ্টি কথা বলে পটিয়ে নেয়। তারপরে সে আমাকে এটাও বলে যদি আমরা নানের ডেড বডিটাকে দিয়ে দিই তাহলে শিনচানের চপকে সে ছেড়ে দেবে, তাও আবার জিন্দা করে। তখন আমি শিনচানের চপের কথা ভেবে কার্সার কার্টুস কে বলি যে সার্বিয়ান ডান্সিং লেডি আমাদের বাড়িতে এসেছিল আর ও বলেছে যে যদি আমরা নানের ডেড বডি ওকে ফিরিয়ে দিই তাহলে ও আমাদের আমাদের শিনচানের চপকে ফিরিয়ে দেবে। যাতে প্রথমে কার্সার কার্টুস তো গাইস রাজি হচ্ছিল না, কিন্তু আমি তাদের বলি যে গোস্ট রাইডারের ডেড বডি তো আমাদের কাছে ছিলই আর গোস্ট রাইডার কে ওরা এতক্ষণে জিন্দাও করে দিয়েছে, তাহলে যদি ওরা নানকে দিয়ে দেয় ওদের কাছে তাহলে কি যায় আসে এতে, কারণ ওর বদলে শিনচানের চপ যেহেতু ফিরে আসবে। আর এরপর অনেক পটানোর পর ওরা দুজন রাজি হয়ে যায় নানকে দেওয়ার জন্য। তারপর আমরা নানকে নিয়ে না এই এয়ারপোর্টের ঠিক ওই জায়গাটায় আসি যেখানে সার্বিয়ান ডান্সিং লেডি শিনচানের চপকে নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। বাট গাইস যখন আমি নানকে টানতে টানতে সার্বিয়ান ডান্সিং লেডির কাছে নিয়ে গিয়ে বলি এই নাও তোমার নান, এবার তুমি আমাকে শিনচানের চপকে ফেরত দিয়ে দাও, ঠিক তখনই না গাইস সেখানে শিনচানের চপ গায়েব হয়ে যায় আর চলে আসে ডেভিল দা বস। আর ও আমাদের বলে কি যে সেই শিনচানের চপের রূপ ধরেছিল ওইখানে। আর তারপর আর কি গাইস, তারপর আর কি ওরা কার্সার কার্টুস কে জ্বলিয়ে পুড়িয়ে টপকে দিয়েছে। কিন্তু ঠিক সেই সময় না আমাদের যে গোস্ট রাইডার ওইখানে চলে আসে আর গোস্ট রাইডার আমাকে কোনোভাবে সেখান থেকে বাঁচিয়ে তো নিয়ে আসে। বাট গোস্ট রাইডার না আমার উপরে খুবই ক্ষেপে রয়েছে গাইস, কারণ ওর দুজন বন্ধু আমার কারণেই টপকে গেছে আর আগের দিন তো এর জন্য আমার গায়েও আগুন ধরিয়ে দিয়েছিল। আর এখন তো আমার মনে হয় সার্বিয়ান ডান্সিং লেডি আর ডেভিল দা বস আবার এখানে ফিরে আসবে আর এসে আমাদের দুজনকে যখন তখন টপকে দেবে। বাট গাইস আমার কাছে একটা প্ল্যান আছে, বরাবর চলো গোস্ট রাইডারের কাছে গিয়ে সেই প্ল্যানটা বলি আমি। আরে গোস্ট রাইডার, আরে প্রফেসর, কালকের মারের কথা ভুলে গেছো নাকি? আরে না গোস্ট রাইডার, আমি কি করে ভুলবো বলো, তুমি আমার গায়ের ভিতরে এমন ভাবে আগুন জ্বালিয়ে দিয়েছিলে আমার তো এখনো জ্বালা জ্বালা করছে আর তার জন্য এখন আমার তোমার উপরে খুবই রাগ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাগ হলে তুমি আর কি করবে আমার উপরে? হ্যাঁ তোমার জন্য আমার দুজন বন্ধুকে আমি হারিয়ে ফেলেছি, এবার তুমি বলো আমি ওদের দুজনকে কোথা থেকে ফিরিয়ে আনবো? হ্যাঁ কিন্তু ওদের দুজনকে ফিরিয়ে আনার জন্য তো আমাদের সার্বিয়ান ডান্সিং লেডি আর ডেভিল দা বসকে মারতে হবে। আমি শুধু সার্বিয়ান ডান্সিং লেডি আর ডেভিল দা বস না, এখন তুমি তো নানকে ওদের ফেরত দিয়ে দিয়েছো। আরে দেখো সব দোষ কিন্তু আমার না, আমার সাথে কার্সার কার্টুস ছিল। কিন্তু তুমি তো ওদের বলেছিলে এবিল নানকে সার্বিয়ান ডান্সিং লেডির কাছে ফেরত দিয়ে দিতে, আর এখন আমার আমার দুজন বন্ধুর কথা মনে পড়ছে। হ্যাঁ এখন দেখো আমি জানি যে তোমার দুজন বন্ধু কার্সার কার্টুসের কথা তোমার খুব মনে পড়ছে, কিন্তু আমার তো শিনচানের চপের কথা মনে পড়ছে না। এখন যখন এখানে লুসিফার আসবে না তখন তুমি ওর সাথে কথা বলে নিও। আচ্ছা ঠিক আছে, ও যদি এখানে আসে তাহলে আমার উপরে রাগ তো করবে না? আরে প্রফেসর, এটা ও যখন আসবে তখন তুমি ওর কাছেই শুনে নিও। আরে গোস্ট রাইডার এরকম কেন করছো? হ্যাঁ এক তো আমার চারিদিকে এত শত্রুরা ঘুরে বেড়াচ্ছে, সার্বিয়ান ডান্সিং লেডি, নান, ডেভিল দা বস, আবার যদি এখন তোমাদের লুসিফার আমার শত্রু হয়ে যায় তাহলে আমি আবার ওর সাথে কেমন ভাবে ফাইট করবো? হ্যাঁ আরে প্রফেসর, তুমি হেলগড লুসিফারের সামনে কখনো দাঁড়াতেও পারবে না। তাহলে গোস্ট রাইডার আমি কি করবো? হ্যাঁ কি করবো তুমি আমাকে বলো। এক কাজ করি আমি না টপকে যাই, তোমার বাইকের সামনে যে আগুন জ্বলছে এই আগুনের মাঝখানে আমি দাঁড়িয়ে পড়ি এরকম ভাবে, আর তারপর আমি টপকে যাই। কিন্তু প্রফেসর আমার বাইকের আগুন তোমাকে কিচ্ছু করবে না। আরে কেন গোস্ট রাইডার, আমার ভিতরে কি কোনো সুপার পাওয়ার চলে এসে নাকি? তোমার বাইকের আশপাশে আমি যতই ঘুরছি আমার গায়ে আগুন কেন লাগছে না? আরে প্রফেসর আমার বাইক থেকে নামো জলদি জলদি। আরে গোস্ট রাইডার তোমার বাইকটা তো দারুণ, চালাতেও পুরো দারুণ আর দেখতেও পুরো দারুণ। ও ও ভাই পাছা দিয়ে দেখো আগুনও বেরোচ্ছে বাইকের। মানতে হবে গাইস গোস্ট রাইডারের বাইক বলে কথা, দারুণ রাফচিক বাইক এটা, দেখো ও বাইক কি চলছে দেখো। প্রফেসর আমি তোমাকে বলছি তুমি ওইখানে দাঁড়িয়ে পড়ো কিন্তু। আরে গোস্ট রাইডার কিন্তু আমাকে আরেকটু বাইক তো চালাতে দাও। আরে এটা তুমি কি করছো, আমাকে নামাও নামাও জলদি জলদি নামাও, আমার খুব ব্যথা লাগছে। প্রফেসর তোমার এরকম সাহস কি করে হলো? হ্যাঁ আমার বাইকে হাত লাগানো। আরে না গোস্ট রাইডার আর হাত লাগাবো না, আমার হাত লাগানোর অবস্থাতে তো তুমি রাখবে না, এবার আমাকে নামাও নামাও, আমার হাত ভেঙে গেল নইলে। তোমাকে যখন আমি বারণ করেছিলাম যে আমার গাড়িতে তুমি উঠবে না তখন আমার গাড়িতে উঠলে কেন? আরে গোস্ট রাইডার সরি বলছি তো সরি, ছেড়ে দাও আমাকে। নিচে তো আমি তোমাকে নামাও কিন্তু একটু আগে উপরে তো উঠিয়ে নেই। আরে গোস্ট রাইডার এটা কি করছো, এত নিচে এতক্ষণ আমাকে এরকম ভাবে টর্চার করছিলে এখন আকাশের উপরে কেন উঠিয়ে নিলে? এবার কি করবে, এখান থেকে কি আমাকে আছাড় মারবে নাকি? গোস্ট রাইডার প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, নাহলে আমি পুরো টপকেই যাবো। আরে প্রফেসর বলো তো এই পাখার মধ্যে তোমাকে ছেড়ে দেবো নাকি? আরে গোস্ট রাইডার এটা কি বলছো তুমি? এই পাখার মধ্যে ছেড়ে দিলে আমি এমনিও টপকে যাবো, আমাকে প্লিজ তুমি নামিয়ে দাও। যদি আমাকে কার্টুস না বলতো না তাহলে এতক্ষণ তোমার জন্য আমি কি হাল করতাম? আরে কার্টুস তো তোমাকে বলেছে না আমাকে কিছু করতে না, এবার তো আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে তাহলে এনাও প্রফেসর, তোমাকে ছেড়ে দিলাম। আরে গোস্ট রাইডার আসতে ফেলতে বলেছিলাম, এত জোরে নাকি ফেলতে বলেছি তোমাকে আমি? আজকের পর থেকে তুমি সবসময় কিন্তু আমার কথা শুনবে, মনে রেখো, নাহলে আবার এরকম মারধর দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে তোমারই কথা শুনবো, এবার করতে কি হবে তাই বলো। চলো প্রফেসর জলদি জলদি এসে বাইকে ওঠো। আরে তুমি দাঁড়ালে তো উঠবো বাইকে। না না প্রফেসর আমি দাঁড়াবো না, তুমি এসে এরকম ভাবে ওঠো, তোমার উপর আমার বিশাল রাগ হচ্ছে। রাগ তো গোস্ট রাইডার আমারও তোমার উপরে হচ্ছে, তুমি যদি গোস্ট না হয়ে নরমাল কোনো মানুষ হতে না তাহলে এতক্ষণে তোমার অবস্থা আমি খারাপ করে দিতাম। আচ্ছা ঠিক আছে এবার ওঠো। কিন্তু গোস্ট রাইডার তোমার এই আগুনটা আমাকে কেন কিছু করছে না? হ্যাঁ কারণ প্রফেসর তুমি আমার সাথে বসে রয়েছো তাই। আরে না আমার তো মনে হচ্ছে তোমার এই আগুনটা শো অফের জন্য শুধু। ও তোমার মনে হচ্ছে আমার বাইকের আগুনটা শো অফের জন্য? দাঁড়াও তোমাকে এখনই আমি দেখাচ্ছি এটা শো অফ কি না শো অফ। কিন্তু গোস্ট
হেড রেটে তুমি কি করছো? আরে গাড়ির পাশে কেন নিয়ে আসলে? গাড়ির পাশে আমি তোমাকে এর জন্য আনলাম, দেখানোর জন্য যে আমার বাইকের আগুনটা শো অফ না। আরে গোস্ট রাইডার গাড়িতে তো আগুন ধরে গেছে, এবার সরাও এখান থেকে। না না প্রফেসর, আমি তখনই সরাবো যখন এটা বাস্ট হবে। আরে গোস্ট রাইডার পাগল হয়ে গেছে আজকে। আরে গোস্ট রাইডার সরাও এখান থেকে, এটাকে গাড়ি এখনই বাস্ট হবে। আরে ভাই গাড়ি বাস্ট হয়ে গেছে। কি বললাম প্রফেসর, আমার বাইকের আগুনটা যে শো অফ না, এবার তো বিশ্বাস হলো। হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হয়েছে হয়েছে, কিন্তু ওদের সাথে ফাইট করে ওদের হারানোর কোনো না কোনো একটা প্ল্যান তো তুমি বানাও, নাহলে কি হবে বলো? আরে প্রফেসর তুমি চিন্তা করো না কোনো, কারণ আজকে আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি না সেখানে আজকে আমরা সেফ থাকবো রাত্রে বেলায়। আর এটা হতে পারে যে ওইখানে রাত্রে বেলায় লুসিফারও চলে আসতে পারে। ও আচ্ছা, লুসিফার সেখানে আসবে সিনচেনার চপের বদলা নেওয়ার জন্য আসবে, তাই তো? আরে তোমার কি মনে হচ্ছে ও সিনচেনার চপের বদলা নেওয়ার জন্য আসবে নাকি? হ্যাঁ তাহলে গোসাইটা তাহলে কেন আসবে? ও শুধুমাত্র এখানে কার্টোস আর কার্সকে বাঁচানোর জন্য আসবে। হ্যাঁ কিন্তু কার্টোস আর কার্সকে বাঁচানোর জন্য আসতে হলে তো ওকে এখানে সার্ভেন্ডার সিং লিডার ডেভিল দেবসের খাতমা করতে হবে না? আর আমি জানি যে লুসিফার যদি ওদের দুজনের খাতমা করে দেয় না তাহলে সিনচেনার চপকে তো আমি পেয়েই যাবো। বাকি তো গাইজ, যাতে আমরা লুসিফারকে খুব তাড়াতাড়ি খুঁজে পাই তার জন্য তোমরা নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটাতে না 20,000 একটা লাইক করে নিচে কমেন্ট করে লেখো, আরে লুসিফার জলদি জলদি তুমি চলে আসো, প্রফেসর আর গোস্ট রাইডারের এখন তোমাকে খুবই প্রয়োজন। তোমরা যদি সাবস্ক্রাইব করে 20,000 একটা লাইক কমপ্লিট করে কমেন্টে এটা লেখো না, তাহলে আমি জানি যে লুসিফার আজকে আসবেই আসবে। হ্যাঁ প্রফেসর সব ঠিক আছে বুঝলাম আমি, কিন্তু তুমি আমাকে আগে এটা বলো তুমি সাঁতার টাতার জানো তো? সাঁতার কেন, সাঁতার জানা দিয়ে কি হবে? তুমি কি আমাকে জলের মধ্যে গিয়ে ডুবিয়ে ডুবিয়ে মারবে নাকি? আরে না না মারতে যাবো কেন, তুমি আগে বলো সাঁতার জানো নাকি? হ্যাঁ হ্যাঁ জানি, অল্প টল্প আমি একটু সাঁতার টাতার জানি, কিন্তু এখন যাচ্ছ কোথায় তুমি? আমি তোমাকে এখন আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। তোমার বাড়িতে? তোমার বাড়ি তো গ্রেভিয়ার্ডে নিয়ে যাচ্ছ না তো? আরে না না আমি আমার বাড়ি গ্রেভিয়ার্ডে কেন নিয়ে যাবো, আমার বাড়ি আশপাশে একটা জায়গা আছে সেফ জায়গা, সেখানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু গোস্ট রাইডার আমাকে তুমি একটা কথা বলো তো, এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তাও তোমার বাইকের আগুন কেন নিভছে না? হ্যাঁ সাধারণত বৃষ্টির জলে বা অন্য কোনো জলে তো আগুন নিভে যায়, তাহলে তোমার বাইকের আগুন কেন নিভছে না? কারণ প্রফেসর এটা আমার বাইকের আগুন আর এটা কোনো জলে নেবে না, এটা শুধু আমারই কথা শুনে। ও ভাই গোস্ট রাইডারের আগুনও দেখো জলেও নিভছে না, কিন্তু তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি বললাম তো। আচ্ছা কিন্তু তোমার বাইক কি পলিউট হবে তো নাকি? তাছাড়া কি প্রফেসর আমি কি তোমাকে কখন বললাম যে আমার বাড়ি লস অ্যাঞ্জেলেসের ভিতরে? আচ্ছা ঠিক আছে সবই ঠিক আছে, কিন্তু জায়গাটা তো ভয়ানক কেন লাগছে দেখতে? চারিদিক দিয়ে অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না, আমার তো খুব ভয় লাগছে। ভয় তো লাগাই উচিত প্রফেসর, কারণ এই জায়গাটাই অনেকটা ভয়ানক। আরে গোস্ট রাইডার আমার খুবই ভয় লাগছে এখানে, এটা তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? হ্যাঁ এক তো লস অ্যাঞ্জেলেসের ভিতরে আমার দেখে তো মনে হলো লোকজন ফেরত চলে এসেছে, আমাকে প্লিজ তুমি শহরে ছেড়ে দিয়ে আসো, আর নইলে কোনো পুলিশ টুলিশ স্টেশনে ছেড়ে দিয়ে আসো। এরকম ভাবে জঙ্গলের ভিতরে যদি ঘুরতে থাকি তাহলে সার্বিয়ান ড্যান্সিং লেডি আর ডেভিল দা বস যে কোনো সময় চলে আসতে পারে। আরে প্রফেসর তোমার কি মনে হয় তোমাকে পুলিশরা বাঁচাবে? হ্যাঁ কখনো না, তোমাকে এখন যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা আমি, এবার চুপটি করে আমাকে ধরে বসো। আরে গোস্ট রাইডার এটা কি করছো, কোথা দিয়ে কোথা দিয়ে নামাচ্ছো তুমি? আরে এখানে তো আমি উল্টে পাল্টে পড়বো। আরে আরে প্রফেসর তুমি শুধু চুপচাপ বসো এখানে। কিন্তু গোস্ট রাইডার তুমি আমাকে একটু আগে সাঁতার কাটার কথা কেন শুনছিলে? আরে প্রফেসর এখানে তুমি যে জল দেখতে পাচ্ছ না, এই জলের ভিতর দিয়ে আমার সেই বাড়িতে যাওয়ার রাস্তা রয়েছে, একটা সিক্রেট রাস্তা, আবার ফটাফট নেমে পড়ো। আরে না গোস্ট রাইডার আমি নামবো না, আমার ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে তোমার নামতে হবে না, সার্বিয়ান ড্যান্সিং লেডি আর ডেভিল দেবস এখনই এসে যখন তোমাকে মেরে দেবে তখন দেখবে। আচ্ছা ঠিক আছে আমি নেমে গেছি, এবার করতে কি হবে তাই বলো। করতে আর কি হবে, তুমি আমার সাথে সাথে জলদি আসো, জলের ভিতরে ছালাং লাগাও তুমি। দেখো গোস্ট রাইডার আমি তোমার উপরে ভরসা করে ছালাং লাগিয়ে দিচ্ছি, কিছু হবে না তো? আরে না না তুমি ছালাং লাগাও আগে। আচ্ছা ঠিক আছে গোস্ট রাইডার আমি তোমার কথা মতো ছালাং লাগিয়ে দিচ্ছি। এবার প্রফেসর জলের নিচে ডুবকি মারো। আরে দেখো এখানে একটা কেভ রয়েছে, এর ভিতরে ঢুকে পড়ো। আরে গোস্ট রাইডার এখানে তো চারিদিক দিয়ে জল আর জলই রয়েছে। আরে প্রফেসর আমি জানি যে এখান দিয়ে চারিদিক দিয়ে জল আর জল, এবার জলদি জলদি আমার পিছন পিছন আসো। হ্যাঁ হ্যাঁ গোস্ট রাইডার আসছি আসছি, কিন্তু আমি তো ভেবেছিলাম তোমার বাড়িটা হয়তো কোনো কেভের ভিতরে হবে, কিন্তু এটা কি? তুমি তো তোমার বাড়িটা এখানে পুরো একটা সিক্রেট টানেলের ভিতরে বানিয়ে ফেলেছো, আর আমার তো দেখে মনে হচ্ছে এখানে না ডেভিল দা বস, সার্বিয়ান ডান্সিং লেডি আর নানু যে কোনো সময় চলে আসতে পারে। আরে না প্রফেসর তুমি চিন্তা করো না, আমার কেভটা এই সিক্রেট টানেলটার ওই পাশে আছে, এটা তো জাস্ট আমার কেভের ভিতরে যাওয়ার রাস্তা। আচ্ছা তো এরকম ব্যাপার, কিন্তু গোস্ট রাইডার আর কত দূর এরকম ভাবে যেতে থাকবো আমি? আরে প্রফেসর তুমি শুধু আসতে থাকো, এই তো আমরা প্রায় চলে এসেছি। কিন্তু গোস্ট রাইডার তুমি আমাকে একটা কথা বলো, এই পুরো সিক্রেট টানেলটা জল দিয়ে এরকম ভাবে ভর্তি রয়েছে, তাহলে তুমি তোমার কেভটা বানালে কি করে? কেন প্রফেসর আমি কি আমার কেভ বানাতে পারি না নাকি এরকম জায়গায়? আরে না সেরকম কথা না, তাও আমি শুনছি তুমি বানালে কি করে? সেটাই তো ব্যাপার, তুমি শুধু আমার সাথে আসতে থাকো। বাকি তো গোস্ট রাইডার আমরা মনে হচ্ছে চলে এসেছি না তোমার কেভের সামনে। হ্যাঁ প্রফেসর আমরা চলে এসেছি, এবার এখান থেকে আমরা কেভের সামনে গিয়ে বেরোই। আরে গোস্ট রাইডার এটা আমরা কোথায় আসলাম? হ্যাঁ চারিদিক দিয়ে এখানে মোমবাতি ফোমবাতি জ্বলছে, আর সামনে অনেকগুলো গাছও রয়েছে, আর এখানে আবার কিছু কাগজও রয়েছে যাতে কি লেখা রয়েছে, দিস ইজ দা ল্যান্ড অফ অপরচুনিটি। আরে প্রফেসর নিচে দেখো, নিচে গেট আউট লেখা আছে। হ্যাঁ গেট আউট তো লেখা আছে, কিন্তু তোমার মনে হয় না যে অপরচুনিটি বানানটা ভুল লেখা আছে এখানে? তোমার কি মনে হয় যে আমি স্কুলে পড়েছি নাকি? সে ঠিক আছে তুমি স্কুলে যখন পড়োনি সবই ঠিক আছে, তাহলে তোমার এখানে এরকম বোর্ড লাগানোর দরকার কি ছিল? আরে প্রফেসর ফালতু তো আমাকে ডিস্টার্ব করো না বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে করছি না তোমাকে ডিস্টার্ব, বানান ঠিকঠাক করে লিখতে জানে না, আবার এখানে উনি কাগজটা গিয়ে রেখে দিয়েছে, তাতে আবার এখানে লিখে রেখেছে গেট আউট, এই ওই কি আর বলো ভাই, কিছু বললেই আজকে আমাকে ধরে উদম মাত দিয়ে দিচ্ছে। আর এগুলো কি সামনে কি? হ্যাঁ কেন প্রফেসর তুমি দেখে বুঝতে পারছো না সামনে ওইগুলো গাছ? হ্যাঁ গাছ তো আমিও বুঝতে পারছি, কিন্তু এটাই তোমার সবচেয়ে সেফ জায়গা। হ্যাঁ এই কয়েকটা গাছ দিয়ে এখানে ঢাকা রয়েছে, যার মধ্যে থেকে আমি যদি এরকম ভাবে এই যে সামনের দিকে আসি তাহলে এই যে ভাই পুরো ফাঁকা জায়গা এখানে, আর এখানে যখন তখন ভাই সার্বিয়ান ডান্সিং লেডি না না ডেভিল দা বস চলে আসতে পারে। কি যে আর বলবো না গোস্ট রাইডার কে আমি, এটা নাকি ওর সবচেয়ে সেফ প্লেস। বাকি তো ওকে গাইজ এখানে বৃষ্টি পড়াও কমে গেছে চারিদিক দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, ভালোই হয়েছে ভাই বৃষ্টি পড়া কমে গেছে যখন, এইবার তো ভাই কমসে কম লুসিফারের আসা উচিত এখানে। আর আমার যতদূর মনে হয় লুসিফারের তো ভাই দেখতে লুসিফারের দুই পাশে দুটো ডানা থাকবে, আর ও তো
ভাই টেবিলটা বসের থেকে অনেক পাওয়ারফুলই হবে। এখন লুসিফারকে কেমন দেখতে চলো এক কাজ করি, গোস্ট রাইডারের কাছে গিয়ে শুনি আমি। আরে গোস্ট রাইডার তুমি আগে আমাকে একটা কথা বলো তো, লুসিফারের কি সত্যি সত্যি ডানা থাকে নাকি? আরে এই গোস্ট রাইডার কোথায় গেল? এখানেই তো ছিল ভাই, হঠাৎ গায়েব কোথায় হয়ে গেল? আরে প্রফেসর পিছনে তাকাও। পিছনে কি আছে? ও ভাই, আবে গোস্ট রাইডার তোমাকে এরকম ভাবে কে টাঙিয়ে রেখেছে উপরে? আমি জাস্ট একটু সময়ের জন্য গেলাম আর ওকে এখানে টাঙিয়ে রেখে দিয়েছে এরকম ভাবে। আরে গোস্ট রাইডার তুমি নিচে নামতে পারছো না কেন? হ্যাঁ আরে প্রফেসর পারছি না কারণ এখানে সার্ভেন্টস লেডি চলে এসেছে। হ্যাঁ কিন্তু কোথায় সার্ভেন্টস লেডি? কোথায়? আরে প্রফেসর আমি বলছি তোমাকে, তুমি এখান থেকে পালিয়ে যাও। না গোস্ট রাইডার আমি পালাবো না, আমি তোমাকে যেমন তেমন ভাবে এখান থেকে ছাড়িয়ে ছাড়বো। আরে প্রফেসর আমি বলছি তোমাকে এখান থেকে চলে যেতে, না হলে ওরা তোমাকে টুপকে দেবে। আরে গোস্ট রাইডার আমি তোমাকে ছেড়ে যাবো না, সবাইকে তো আমি হারিয়ে ফেলেছি কিন্তু তোমাকে এখন আমি এরকম ভাবে ছেড়ে যেতেই পারবো না, আমি তোমাকে এখান থেকে নিচে নামিয়ে ছাড়বো। কিন্তু তুমি আমাকে নামাবে কি করে সেটা তো বলো। চেষ্টা করতে থাকবো গোস্ট রাইডার, এক না একভাবে তো তোমাকে নামিয়ে ফেলবো। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, সার্ভেন্টস লেডি আর নান কোথায় গেল? আরে প্রফেসর ওরা তোমাকে খুঁজতে গেছে, কিছুক্ষণের মধ্যে ওরা এখানে চলে আসবে। আমি তো বলছি তোমাকে এখান থেকে পালিয়ে যেতে, না হলে তুমি টুপকে যাবে। আরে গোস্ট রাইডার এরকম কেমন ভাবে আমি তোমাকে ছেড়ে চলে যাবো? হ্যাঁ আমি তোমাকে যেমন তেমন ভাবে এখান থেকে বাঁচিয়ে ছাড়বো, কিন্তু আমি তোমাকে বাঁচাতেও তো পারছি না। আরে আমি নিজেই গুতোগাতা খেয়ে যাচ্ছি, তোমাকে আমি কি করে নামাই এখান থেকে বলো তো। আরে গোস্ট রাইডার তোমার পাশে দেখো কে রয়েছে। কে রয়েছে প্রফেসর, কে রয়েছে? কেন তুমি তোমার মুখ কি পাশে ঘোরাতে পারছো না নাকি? আরে পারলে তোমার কাছে জিজ্ঞেস করতাম নাকি? আসলে গোস্ট রাইডার তোমার পাশে না না এসে দাঁড়িয়ে রয়েছে, তো আবার উল্টো ভাবে। আরে প্রফেসর আমার পিছন ছাড়ো, নিজের পিছনে দেখো কে দাঁড়িয়ে রয়েছে। কে দাঁড়িয়ে রয়েছে গোস্ট রাইডার? আপনি নিজেই ঘুরে দেখে নাও কে আছে। ওরা ভাই সার্বিয়ান ডান্সিং লেডি এখানে কোথা থেকে আসলো? এবার আমাকে এখান থেকে পালাতে হবে জলদি জলদি, আমাকে পালাতে হবে। কিন্তু না ভাই আজকে আমি পালাবো না, আজকে আমি সার্বিয়ান ডান্সিং লেডির খাতমা করে ছাড়বো। আসলে কি হয়েছে সার্বিয়ান ডান্সিং লেডি জানো তো? আজকে না তোমার উপরে যাওয়ার টাইম চলে এসেছে। আরে আমি কাকে উপরে পাঠাবো, এখানে তো নিজেই আমি গুতো খেয়ে যাচ্ছি। আরে প্রফেসর তেমন ভাবে আমি তো ছোট ভাই সিনচ্যানের টুকরো টুকরো করে মেরেছি না, ঠিক তেমন ভাবে তোকেও মারবো। কি বললে তুমি? তুমি সিনচ্যানকে টুকরো টুকরো করে মেরেছো? শেষ করে দিয়েছি আমি সিনচ্যানকে, আপনার সাথে তো তোকেও শেষ করে দিয়েছি। কিন্তু এটা আমি বিশ্বাস করবো কি করে? হ্যাঁ তুমি জানো তো তুমি এক নম্বরের মিথ্যাবাদী, সবসময় খালি এসে আমাকে মিথ্যে কথা বলো। তুমি তুমি আমাকে বলেছিলে যদি আমি তোমাকে নানকে দিয়ে দিই তাহলে তুমি সিনচ্যানের চপকে আমাকে ফেরত দিয়ে দেবে। তোমাকে কে বলেছিল প্রফেসর আমার কথা বিশ্বাস করতে? আরে তুমি তো বলেছিল অতবার, তার জন্য আমি বিশ্বাস করেছি। আরে সার্বিয়ান ডান্সিং লেডি এত একটা সাধারণ মানুষ, যদি তোমাদের অত ক্ষমতা থাকে তাহলে আমাকে নিচে নামিয়ে দেখাও আর আমার সাথে তারপরে ফাইট করো। হ্যাঁ গোস্ট রাইডার এটা একদম ঠিক বলেছে, তোমাদের যদি অত ক্ষমতা থাকে তাহলে গোস্ট রাইডারের সাথে ফাইট করো না, আমার সাথে কেন করছো? আরে যে উপরে যে তোমার বান্ধবী নান উল্টো লটকে রয়েছে না, শোন তুই আগে আমার কথা শোন, দুই দুইবার তো তুই টপকে গেছিস, তারপরে তো লজ্জা করে না এসে আবার আমাদের সাথে ফাইট করতে এসেছিস তুই। এটা তো তুই প্রফেসর এখনই বুঝতে পারবি তোরা কত বড় ভুল করেছিস আমাকে দুই দুইবার মেরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গোস্ট রাইডারকে আগে নিচে নামাও তোমরা, তারপরে দেখছি তোমাদের কি হয়। আরে প্রফেসর এক নম্বরের ভিতর দিন, এরা আমাদের সাথে ফাইটই করতে পারবে না, এর জন্য তোমাকে নামাচ্ছে না এখান থেকে। হ্যাঁ গোস্ট রাইডার হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, এরা কোনো কাজেরই না, সব সময় এসে শুধু আমাদের এরকম ভাবে আটকে দেয়, স্ট্যাক করে দেয়। সার্বিয়ান ডান্সিং লেডি আর নানের কাছে তো কোনো পাওয়ারই নেই, আর ডেভিল ডেবস ও তো ভাই পিট দিয়ে, ওর কাছে তো আরো কোনো পাওয়ার নেই, যদি থাকতো তাহলে কি আমাদের এরকম ভাবে আটকে রাখতো, সামনাসামনি এসে ফাইট করতো। ঠিক বলেছো প্রফেসর, তুমি একদম ঠিক বলেছো, যদি এদের ভিতরে সত্যি অত পাওয়ার থেকে থাকে তাহলে এরা আমাকে নিচে নামিয়ে দেখা, তারপরে এদেরও আমি দেখাবো যে আমি কি জিনিস। হ্যাঁ তো সার্বিয়ান ডান্সিং লেডি কি ঠিক করলে তুমি? দেখো আমাকে মারার হলে তোমরা মেরে দাও, কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে তোমরা দুজন মিলে একা গোস্ট রাইডারের উপর এরকম ভাবে অ্যাটাক করবে, তাও আবার ওকে এরকম ভাবে স্টাক করে। দেখো তোমরা যদি সত্যি মনে করো যে তোমরা অনেক বেশি শক্তিশালী তাহলে গোস্ট রাইডারকে নিচে নামিয়ে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করো না। আরে প্রফেসর এতবার করে বলছি এদের নামাতে তাও নামাচ্ছে না, এর থেকে কি বোঝা যায়? এরা হচ্ছে ভিতর ডিম। আবে গোস্ট রাইডার তারা যারা এখন তো আমি নিচে নামাচ্ছি, দেখা যাক এবার কার ভিতরে কত দম আছে। হ্যাঁ ঠিক আছে একবার আবার বন্ধু গোস্ট রাইডারকে তো নামাও, তারপরে গোস্ট রাইডার সব দেখে নেবে। ভাই গোস্ট রাইডার আমার মান সম্মান কিন্তু বাঁচিয়ে নিও, এখন সবই তোমার হাতে রয়েছে। প্রফেসর তুমি শুধু দেখতে থাকো আমি এদের সাথে করি কি। কিন্তু গোস্ট রাইডার তুমি এটা যাচ্ছ কোথায়? দাঁড়াও প্রফেসর এক সেকেন্ড দাঁড়াও, এখন আমি এদের বোঝাচ্ছি আমি কে। আরে গোস্ট রাইডার তো মারছে তোমাকে। প্রফেসর তুমি শুধু দেখতে থাকো আমি এর সাথে করি কি, আজকে অনেক কষ্ট কষ্ট করে আমার হাতের নাগালে পেয়েছি আজকে কে আমি। আরে গোস্ট রাইডার তুই আজকে আমাদের কাছ থেকে বেঁচে যেতে পারবি না। আরে তোরা আমাকে কি মারবি, তোরা নিজের চিন্তা কর আগে। কিন্তু গোস্ট রাইডার তোমার কাছে যে শটগান ছিল সেটা কোথায় গেল? আরে প্রফেসর এদের মারার জন্য শটগানের কি দরকার? হ্যাঁ এদের তো আমি হাত দিয়ে মারবো। আরে গোস্ট রাইডার কিভাবে মারবে তুমি এদের, এরা তো উল্টো তোমাকে মারছে। আরে তুমি শুধু দেখতে থাকো, এই দেখো প্রফেসর এদের দুজনকে মেরে আমি নিচে ফেলে দিয়েছি, এখন আমি এদের বলবো যে গোস্ট রাইডারের ভিতরে কত ক্ষমতা আছে। আরে গোস্ট রাইডার আমি তো বলছি তোমার শটগান বের করে এদের গুলি মেরে দাও। আরে না প্রফেসর গুলি মারার কি দরকার, হ্যাঁ সব থেকে বেশি রাগ তো আমার এই সার্বিয়ান ডান্সিং লেডির উপরে, কিন্তু কি করবো আমার বন্ধু বলেছিল একে ও নিজের হাতে মারবে। আরে গোস্ট রাইডার তোমার পিছনে নানও আসছে। চিন্তা করো না প্রফেসর তুমি কোনো চিন্তা করো না, কিন্তু সার্বিয়ান ডান্সিং লেডির হাতে এই যে কুড়োলটা রয়েছে আরে খুবই ডেঞ্জারাস গোস্ট রাইডার। প্রফেসর মনে হচ্ছে এদের এবার টপকে দেওয়ার টাইম চলে এসেছে। আরে গোস্ট রাইডার সেই পাওয়ারটা বের করো না যেই পাওয়ারটা দিয়ে তুমি আমাকে মারছিলে। আরে প্রফেসর দাঁড়াও না, এদের আমি তোরপিয়ে তোরপিয়ে মারবো। আরে গাইজ এই গোস্ট রাইডার নিজেও টপকাবে আমাকেও টপকে দেবে। আরে এরকম সুযোগ বারবার আসে না আমাদের কাছে। আরে প্রফেসর এবার তুমি দেখতে থাকো আমি এদের সাথে করি কি। আরে তোমার পেছনে ওই যে সার্বিয়ান ডান্সিং লেডি আসছে। সার্বিয়ান ডান্সিং লেডি কোথায় আমার থেকে বেঁচে যেতে পারবে, এদের দুজনের এরকম অবস্থা করবো না আমি, এরা সারা জীবন মনে রাখবে। আরে কোথায় গেল এরা দুজন গোস্ট রাইডার, গিয়ে দেখো তো কোথায় যাবে, টপকে গেছে হয়তো এতক্ষণে। কিন্তু গোস্ট রাইডার এদের মারা তো সহজ না, আগে তুমি আমাকে এদের ডেড বডি দেখাও তারপরে আমি মানবো। দেখাচ্ছি দেখাচ্ছি প্রফেসর।
প্রফেসর দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো গোস্ট রাইডার, আমি বললাম না এরা তাড়াতাড়ি টপকাবে না, আবার চল্লিশ চাই। আরে প্রফেসর কোনো কিছু কঠিন না, তুমি শুধু দেখতে থাকো আমি করি গিয়ে এদের সাথে। আরে ওটাই দেখছি, কখন থেকে আমি ওটাই দেখার চেষ্টা করছি। প্রফেসর এবার তুমি সবকিছু দেখেই নেবে, তুমি তো মেইন নানকে খতম করবো। কিন্তু সার্ভেন্ট ড্যান্সিং লেডিও তো রয়েছে নিচে। আরে সার্ভেন্ট ড্যান্সিং লেডি আমার পর্যন্ত তো পৌঁছাতেই পারবে না, এই নিজের বান্ধবী নানকে উঠিয়ে এর দিকে ছুড়ে মারবো। হ্যাঁ এটা ঠিক আছে গোস্ট রাইডার, তুমি শুধু মেরে দাও এদের কোনো ভাবে। আরে গাইজ নান মনে হচ্ছে চলে গেছে, মনে হচ্ছে এবার টপকে গেছে। কিন্তু নান গেল কোথায় গোস্ট রাইডার? কোথায় যাবে প্রফেসর, টপকে গেছে হয়তো। গোস্ট রাইডার মেরে দাও, একে মেরে দাও, পুরো আগুন ফাগুন দিয়ে জ্বালিয়ে দাও গোস্ট রাইডার একে। তোমার কাছে তো আগুন দিয়ে জ্বালানোর পাওয়ারও আছে না? ঠিক আছে প্রফেসর, তুমি যখন বলছো তাহলে একে আমি আগুন দিয়ে জ্বালাচ্ছি। মারো মারো গোস্ট রাইডার, আমি তো বলছি একে এখানে মেরে খতম করে দাও। চিন্তা করো না প্রফেসর, এই আমার কাছ থেকে বেঁচে যেতে পারবে না। কিন্তু সার্ভেন্ট ডান্সিং লেডিও তো চলে এসেছে, এবার তুমি একা 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 মারবে? আরে কিন্তু এটা তুমি কি করলে? মনে হচ্ছে এবার আমাকে এদের গায়ে আগুন লাগাতেই হবে। ও ভাই দেখো গোস্ট রাইডার এর গায়ে আগুন লাগিয়েও দিয়েছে, অনেক অনেক বেশি আগুন বের হচ্ছে। দেখো গোস্ট রাইডার তো ছাড়বে না আজকে নানকে, কিন্তু সার্ভেন্ট ডান্সিং লেডিও তো আসছে গোস্ট রাইডার। চিন্তা করো না প্রফেসর, আগে নানকে তো খতম করিনি, তারপর সার্ভেন্ট ডান্সিং লেডিকেও খতম করব। মেরে দাও গোস্ট রাইডার, মেরে দাও, আজকে দুজনকে টপকে দাও। এই দেখো প্রফেসর চলে গেছে, কিন্তু সার্ভেন্ট ডান্সিং লেডি তো এখনো জিন্দা আছে। এক এক করে দুজনকে খতম করে দেবো প্রফেসর, কিন্তু সবার প্রথমে আগে আমাকে এখানে ফেলতে হবে একে। এই ডেড বডির খেয়াল রেখো তুমি। কিন্তু আমি কি করে খেয়াল রাখবো এর? আরে তো এখনো জিন্দা আছে। তুমি একদম ঠিক বলেছো প্রফেসর, এখনো জিন্দা আছে, কিন্তু এখানে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, জ্বলছে তো এখনো, জ্বলতেই থাকবে প্রফেসর, জ্বলতেই থাকবে। তুমি একে দেখতে থাকো তখন আমি সার্ভেন্ট ডান্সিং লেডির ঠিকানা লাগিয়ে আসি। কিন্তু গোস্ট রাইডার এ তো আমাকে মেরে দিতে পারে। আরে প্রফেসর, এ বাঁচলে তো তোমাকে মারবে। ওটা তো ঠিক আছে, যে এ ওঠার চেষ্টা করছে অমনি আবার নিচে পড়ে যাচ্ছে। আরে প্রফেসর, এটা নরকের আগুন, একে এত সহজে ছাড়বে না। কিন্তু এটা কনফার্ম তো যে এখানে উঠবে না আর। আরে প্রফেসর, এ যদি এখান থেকে ওঠার চেষ্টা করে তাহলে এই আগুনটা আবার এর গায়ে ধরে যাবে। তাহলে ঠিক আছে গাইস, নান তো জ্বলছে এখানে, তখনই এ ওঠার চেষ্টা করছে গোস্ট রাইডারের আগুন, তখনই এর গায়ে আবার ধরে যাচ্ছে। কিন্তু এক সেকেন্ড, এটা কি করছে? আরে প্রফেসর জ্বলছে আর কি করবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখনো টপকাচ্ছে না কেন? আরে টপকে যাবে প্রফেসর, টপকে যাবে, তোমার চোখের সামনে টপকে যাবে। আমি তো ভাবছি আরো একবার উঠে গাছের সাথে মারি। আরে এক সেকেন্ড, টপকে গেছে নাকি? আরে প্রফেসর, তোমার সামনে তো রয়েছে, দেখতে পাচ্ছ না টপকে গেছে? আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে গোস্ট রাইডার, এবার তুমি যাও সার্ভেন্ট ডান্সিং লেডির কাছে। কিন্তু গোস্ট রাইডার তুমি এদের আগে কেন মারুনি? কারণ প্রফেসর, এদের কাছে আগে ডেবিলটা বসো ছিল। নানকে তো গাইস গোস্ট রাইডার একা একা মেরে দিয়েছে, কিন্তু সার্ভেন্ট ডান্সিং লেডি জানি না কোথায় গেল। গোস্ট রাইডারের কাছেও গাইস অনেক দারুণ দারুণ পাওয়ার রয়েছে, তোমরা তো জানোই, তো জাম্প বড় বড় লাগাচ্ছে দেখো। কিন্তু টেবিল দা বসের মতো পাওয়ার নেই আমার যতদূর মনে হয়। টেবিল দা বস সত্যি অনেক খতরনাক। আরে গোস্ট রাইডার, তোমার পিছনে কেউ এসে গেছে। প্রফেসর কে আছে আমার পিছনে? তোমার পিছনে টেবিল দা বস রয়েছে, আর এ অনেক বেশি খতরনাক। প্রফেসর তুমি টেনশন নিও না, আজকে আমি একে ছাড়বো না। আরে গোস্ট রাইডার এটা কি করছো, শটগান দিয়ে কেন মারছো? প্রফেসর তুমি চিন্তা করো না, আমার শটগান অনেক বেশি খতরনাক, এ বাঁচতে পারবে না। কিন্তু গোস্ট রাইডার আমি বলছি অনেক বেশি খতরনাক, তুমি তোমার পাওয়ার ইস্তেমাল করো। আরে পালাচ্ছিস কোথায় গোস্ট রাইডার, বম থাকলে আমার সামনে আয়। আরে গাইস আজকে টেবিল দা বস আবার একে না টপকে দেয়, একে দেখতে দেখো কত ভয়ানক, জানি না এটার কেমন স্টাইল। কিন্তু গোস্ট রাইডার আজকে আবার টপকে যাবে ভাই, গোস্ট রাইডারকে আমাদের যেমন তেমন ভাবে তো বাঁচাতেই হবে। আরে প্রফেসর চিন্তা করো না, আমি আজকে একে খতম করে দেবো। কিন্তু আমার তো মনে হয় তুমি এবার বাঁচবে না, দেখো তোমার চারিদিকে কত পরিমাণে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু তোমার আগুন কোথায় গেল গোস্ট রাইডার? আরে প্রফেসর, এই হলো টেবিল দা বস, আমার আগুন একে কিছু করতে পারবে না। নানকে তো আমি মেরে দিয়েছি, আর নানকে তুমি গাইড করে দাও প্রফেসর। ঠিক আছে গোস্ট রাইডার, আমি নানকে গাইড করে দিচ্ছি। আবে গোস্ট রাইডার তোর কি মনে হয়, তোর এই শটগান আমাকে মারতে পারবে? এক মিনিট দাঁড়া, তুই বন্দোবস্ত করছি আমি। জানি না গাইস টেবিল দা বস এখন কি করবে, এখন তো রাতও হয়ে যাচ্ছে, গোস্ট রাইডার তো টেবিল দা বসকে মারতেই পারছে না। এ সত্যি অনেক শক্তিশালী গাইস, তোর মনে হয় তোর এই শটগানটা আমাকে মারবে? হ্যাঁ শটগান নিয়ে আয় আমার সামনে, বাইরে আয় তুমি, আমিও দেখতে চাই তোর এই শটগানটা আমাকে মারে কিভাবে। আরে গোস্ট রাইডার এটা কি করে দিয়েছে তোমাকে? আরে প্রফেসর, এই আমার হাত থেকে শটগান টেনে নিয়ে নিয়েছে। আর এক সেকেন্ড, এটা এর হাতে কি চলে এসেছে, কত ভয়ানক, এ তো এবার আমাকেও ছাড়বে না। গোস্ট রাইডারকে আগে মারবে, তারপরে তো আমার দিকেই আসবে। কোথায় গেল তোর বন্ধু প্রফেসর, এবার এর পরের বাড়ি ওর। গোস্ট রাইডার তুমি ঠিক তো আছো না? আরে গোস্ট রাইডার তোমাকে ডাকছি, তুমি কি ঠিক আছো? মনে হচ্ছে গাইস গোস্ট রাইডার আজকে গেছে, টেবিল বস গোস্ট রাইডারকে টপকে দিয়েছে গাইস। এবার আমাকে না এখান থেকে পালাতে হবে গাইস, তাছাড়া আর কোনো রাস্তা নেই। গোস্ট রাইডার নানকে তো মেরে দিয়েছে, কিন্তু টেবিল দা বস এসে গোস্ট রাইডারকে মেরে দিল। আরে লুসিফার কোথায় গেল গাইস, এই লুসিফার কোথায় গেল? আবে লুসিফারের এতক্ষণে তো এখানে আসা উচিত ছিল, কিন্তু এখনো তো আসলো না। কিন্তু আমার না এখন লোকাতে হবে, আমার যেমন তেমন ভাবে এখানে লোকাতে হবে। ওই যে সামনে যে দূরে গাছপালা দেখতে পাচ্ছ না, আমি ওইখানে লুকিয়ে রয়েছি। আরে টেবিল দা বস তো ওইদিকেই আসছে, আরে যদি আরেকটু কাছে চলে আসে তাহলে তো আমাকে দেখে ফেলবে। টেবিল দা বস আমাকে দেখার আগে আমাকে জলদি জলদি এখান থেকে পালাতে হবে। গোস্ট রাইডারকে তো গাইস উল্টো পাল্টা ভাবে মারছে। আর এক সেকেন্ড ভাই, এবারে হাত দিয়ে কি বের করছে? আলাদা আলাদা পাওয়ার রয়েছে গাইস, এদের সবার কাছে আলাদা আলাদা পাওয়ার রয়েছে। এবার কি করবো গাইস, আমি পুরো একা হয়ে গেছি। আবে লুসিফার কোথায় গেলে, তুমি জলদি জলদি আসো। আর এক সেকেন্ড ভাই, গোস্ট রাইডারকে তো জ্বালিয়ে পুড়ে দিয়েছে, আর মনে হচ্ছে এবার গোস্ট রাইডার টপকে গেছে। হ্যাঁ গাইস গোস্ট রাইডার টপকে গেছে, আমি কিচ্ছু করতে পারলাম না, গোস্ট রাইডার টপকে গেছে। আর এই সার্ভেন্ট ডান্সিং লেডিও জানি না কোথায় গেল, পালিয়ে গেছে মনে হয়। ও পালিয়ে গেছে, যে টেবিল দা বস এসছে ও এখান থেকে চলে গেছে। কিন্তু গোস্ট রাইডার আমাকে বলেছিল যে এখানে লুসিফার আসবে, যতক্ষণ লুসিফার এখানে না আসে ততক্ষণ আমি নানকে এখানে ঠিকানা লাগিয়ে দিই। এক কাজ করি, আমরা যে জলের টানেল দিয়ে এসেছিলাম না, আমি ওইখানে গিয়ে একে লুকিয়ে দিই। আর আমাকে ও যতক্ষণ সকাল না হচ্ছে ততক্ষণ এখানে বসে বসেই পাহারা দিতে হবে। আর আমার কাছে তখন অন্য কোনো অপশনও নেই, তাই আমার এটাই করতে হবে। আর আমার যতদূর মনে হয় সকাল হয়ে যাওয়ার পরে যদি লুসিফার চলে আসে, তারপরে ও না টেবিল দা বসকে ছাড়বে, না সার্ভেন্ট ডান্সিং লেডিকে ছাড়বে। কিন্তু যা ইচ্ছা হয়ে যাক গাইস, এবার আমি নানকে আর টেবিল দা বসের হাতে তুলে দেবো না। আর দেখো গাইস, আমি নানকে পুরো পাথরের পিছনে লুকিয়ে দিয়েছি, এবার কেউ আসলে ওকে আর দেখতে পারবে না। কিন্তু যদি সার্ভেন্ট ডান্সিং লেডি আর টেবিল দা বস আমাকে খুঁজেও নেয়, তাহলে ওরা আমাকে তো মেরে দেবে, কিন্তু নানকে আর কোনোদিনও খুঁজে পাবে না। গাইস আমি সারা রাত ধরে এখানে অপেক্ষা করেই গেছি, কিন্তু লুসিফারের আমি কোথাও নামও নিশানি পাইনি। ওইদিকে গোস্ট রাইডারকে তো মেরে টেবিল দা বস জানি না কোথায় ওকে নিয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে না গাইস, আমাদের সবার প্রথমে গিয়ে লুসিফারকে খুঁজে যেমন তেমন ভাবে বের করতেই হবে। তোমরা এক কাজ করো, ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, নিচে কমেন্ট করে লেখো, আরে লুসিফার কখন আসবে তুমি? গোস্ট রাইডার কার্স আর কার্টোস তো টপকে গেছে, এবার তুমি না আসলে তো প্রফেসরও টপকে যাবে, জলদি জলদি আসো। বাকি তো গাইস আমি কি ভাবছি, আমাকে না জলদি জলদি গিয়ে গোস্ট রাইডারের বাইকটা যেমন তেমন ভাবে খুঁজে বের করতে হবে। কারণ যদি একবার গোস্ট রাইডারের বাইকটা আমি খুঁজে পেয়ে যাই, তাহলে আমার যতদূর মনে হচ্ছে লুসিফার আমাদের খুঁজতে খুঁজতে যদি গোস্ট রাইডারের বাইকের পাশে চলে আসে, তাহলে তো ভালোই হবে না।
এর জন্য আমার সবার প্রথমে গোস্ট রাইডারের বাইকটা খুঁজে বের করতে হবে। কিন্তু গোস্ট রাইডারের বাইকটাও যে আসে কোথায় আমি তো তাও জানি না ভাই। গোস্ট রাইডার আমাকে জলের তলা দিয়ে নিয়ে এইখানটায় নিয়ে এসেছিল, এখন আমি রাস্তাও তো পুরো হারিয়ে গেছে। আমাকে সবার প্রথমে খুঁজতে হবে সেই নদীটা কোথায়। বাট এই সাইডে তো নদী নেই ভাই, এই সাইডে রাস্তা রয়েছে। ফটাফট চলো এই সাইডে গিয়ে দেখি কোথাও না কোথাও তো পাবোই ভাই। ওই জায়গাটা যদি আমি একবার পাই তাহলে ওর পাশের আশপাশ দিয়ে আমি তল্লাশি নিয়ে গোস্ট রাইডারের বাইকও পেয়ে যাবো নিশ্চয়ই। বাকি তো গাইজ অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে না আমি মনে হচ্ছে সেই জায়গাটা চলে এসেছি রাত্রেবেলায়। আরে 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 ভাই স্লিপ খেয়ে গেছে আমি। ও ভাই যেটা বলছিলাম রাত্রেবেলায় আমাকে গোস্ট রাইডার যেখান দিয়ে নিয়ে গেছিল না আমি সেইখানটাতেই চলে এসেছি। এইখানে সামনে দেখো যে নদীটা রয়েছে না, এইখানে কোথাও না কোথাও ওর বাইকটাকে পার্ক করেছিল। কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে ভাই ওর বাইকটাও কোথায় পার্ক করেছিল। কোথায় খুঁজি কোথায় খুঁজি, এক কাজ করি এখান থেকে আমি ছালাং লাগাই ভাই। চলো ভাই প্যারাশুট ওপেন কর, প্যারাশুট ওপেন কর। আরে ভাই প্যারাশুট ওপেন করার টাইম দিল না আমাকে, আমি এখানে মুখ টুক থুবড়ে পড়লাম। আমার খুনও বেরিয়ে গেল ভাই, গোস্ট রাইডার আমাকে বাঁচাবে বলেছিল, এখন ওদের কে বাঁচায় তাই দেখা যাক। বাকি তো গাইজ আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা না এটুকুই থাক। তো এনিওয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।